হ্যালো বন্ধুরা, আজ আমরা পুনরায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর এটা আমার তৃতীয় ভিডিও। তবে এবার খুবই খারাপ খবর, ভারতে নতুন করে দুজনের আক্রান্ত হওয়ার খবর আসছে। এদিকে গত 7টি ট্রেডিং সেশনে ইন্ডিয়ান স্টক মার্কেটে সেন্সেক্স প্রায় 3000 পয়েন্টের পতন ঘটেছে। এসব কিছুই আমরা আলোচনা করব। তবে তার আগে জানিয়ে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা, পাশাপাশি চ্যানেলটি শেয়ার করুন ও কমেন্টে জানান কোন কোন বিষয়ের উপর ভিডিও আপনারা চান। করোনা ভাইরাস, যার অফিসিয়াল নাম কোভিড-19, এটা মূলত করোনা ভাইরাস গোত্রীয় নতুন ধরনের এক ভাইরাস, যা 2019 প্রথম আইডেন্টিফাইড হয় উহান প্রদেশে। অন্যান্য করোনা ভাইরাসের ন্যায় এটি জুনোটিক, অর্থাৎ পশুদের থেকে আসা। করোনা ভাইরাস গোত্রীয় এক ভাইরাস মানে কি? দেখুন, করোনা ভাইরাস হলো একগুচ্ছ আরএনএ ভাইরাস, যা মূলত মানুষ ব্যতীত বিভিন্ন প্রাণীর মধ্যে দেখা যায়। এর প্রায় 7 প্রকার ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত সামনে এসেছে, যার মধ্যে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস বা মার্স করোনা ভাইরাস ও সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স করোনা ভাইরাস অন্যতম। এখন যেটার আলোচনা হচ্ছে তার নাম কোভিড-19 এনকভ। এটা নোভাল করোনা ভাইরাস, তাই এটাকে এনকভও বলা হচ্ছে। এর আগে সার্স কভ বা সার্স করোনা ভাইরাসের কথা যেটা বললাম, সেটা এক ধরনের বন্য বিড়াল থেকে ছড়িয়েছিল, এবং মার্স করোনা ভাইরাসটা উট থেকে ছড়িয়েছিল। এছাড়াও আরও বিভিন্ন ধরনের করোনা ভাইরাস আলাদা আলাদা জীবজন্তুর মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো এখনও হিউম্যান ইনফেক্টিং নয়। আশা করি পরিষ্কারভাবে বোঝা গেছে। এখন এই করোনা ভাইরাসের লক্ষণ খুবই সাধারণ ফ্লু এর মতো, কফ, সর্দি, কাশি, জ্বর, অনেক সময় শ্বাসকষ্ট, এবং এর থেকে নিউমোনিয়া হতে পারে। আক্রান্ত হলে মূলত ইমিউনিটির উপর নির্ভর করছে, যিনি আক্রান্ত তিনি কতখানি ওয়েল ইমিউন, তিনি যতখানি ওয়েল ইমিউন হবেন তার রিকভার করার সম্ভাবনা ততটাই বেশি। WHO এখনও এটাকে প্যান্ডেমিক ঘোষণা করেনি, তবে এটা এখন শুধু সময়েরই অপেক্ষা। প্যান্ডেমিক মানে, ওকে, ডিজিজগুলো ইনফেক্ট করার ক্ষমতা এবং স্প্রেড করার ক্ষমতার উপর ভিত্তি করে তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমত এন্ডেমিক, এন্ডেমিক মানে একটা রোগ যেটা কিছু এলাকায় স্থায়ীভাবেই প্রায় লক্ষ্য করা যায়, তাদের এন্ডেমিক বলে। যেমন আফ্রিকার কিছু অংশে ম্যালেরিয়া প্রায়শই দেখা যায়, তাহলে আফ্রিকার ওই সমস্ত অঞ্চলে ম্যালেরিয়াটা হলো এন্ডেমিক। এবার আরেকটা ধরন হলো এপিডেমিক, যখন একটা বিশেষ রোগ একটা অঞ্চলে বহু মানুষকে আক্রান্ত করে তখন সেটাকে বলা হয় এপিডেমিক। যেমন কোভিড-19 এখনও এপিডেমিক পর্যায়ে রয়েছে অ্যাকর্ডিং টু WHO, কিন্তু যখন এই এপিডেমিক রোগটাই থ্রু আউট ওয়ার্ল্ড স্প্রেড করবে তখন সেটা প্যান্ডেমিক ডিজিজে পরিণত হবে, যেটা এই করোনা ভাইরাস হতে চলেছে। ফার্স্ট মার্চের তথ্য অনুসারে চায়নার বাইরে এশিয়ায় সর্বাধিক আক্রান্তের খবর সাউথ কোরিয়ায়, তারপর জাপানে। জাপানে স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষিত হয়েছে, সে কারণে এক প্রকার সামাজিক অচলাবস্থা দেখা দিতে পারে বলে খবর। কারণ অধিকাংশ পরিবারেই প্যারেন্ট, অর্থাৎ বাবা মা দুজনেই কর্মরত, তাই স্কুলে হঠাৎ ছুটি মানেই বাবা মার মধ্যে কোনো একজনকে কাজ থেকে ছুটি নিতে হচ্ছে, এর ফলে সোশ্যাল সার্ভিস প্রায় বন্ধ হওয়ার মুখে। এমন একটা খবর যে বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রোটেস্টও শুরু হয়েছে। এছাড়া পাশাপাশি ইউরোপে ও মধ্য এশিয়ার দেশগুলিতে এর প্রভাব কিন্তু দিন দিন বেড়ে চলেছে। ইটলিতে সর্বাধিক আক্রান্ত, যার ফলে ইটলিতেও আর্মিকে নামানো হয়েছে, রাস্তায় চেকিং চলছে, পাবলিক গ্যাদারিং নিষিদ্ধ হয়েছে। এছাড়া যেটা পাশাপাশি, ইরানেও প্রায় 1000-এর কাছাকাছি লোকের আক্রান্ত হওয়ার খবর। এখানে কিন্তু এখনও তেমনভাবে কোনো দৃঢ় পদক্ষেপ গৃহীত হয়নি, ফলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে এই অঞ্চলে। ফার্স্ট মার্চের খবর অনুসারে প্রায় 89,000 লোক এতে আক্রান্ত এবং 3,000-এরও বেশি মানুষ মৃত, যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতে নতুনভাবে দুজনের আক্রান্ত হওয়ার খবর, যাদের ট্রাভেল হিস্ট্রিতে কিন্তু দুবাই ও ইটলি রয়েছে। যিনি দিল্লিতে আক্রান্ত হয়েছেন তিনি রিসেন্টলি ইটলি গিয়েছিলেন, এবং যিনি তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন তিনি রিসেন্টলি দুবাই গিয়েছিলেন, এমনটা তাদের ট্রাভেল হিস্ট্রি দেখা যাচ্ছে। ফলস্বরূপ গ্লোবালি স্টক মার্কেট ক্র্যাশ করেছে, ইন্ডিয়ার সেন্সেক্স প্রায় 3000 পয়েন্ট পড়েছে লাস্ট 7টা ট্রেডিং সেশনে। বিশেষজ্ঞদের মতে মাস তিনেক যদি এরকম চলতে থাকে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় $2 trillion মতন স্টক মার্কেট লস হতে চলেছে। ভারতের ইকোনমি এমনি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর বিস্ফোরণ হতে পারে এই করোনা ভাইরাস। এ পর্যন্তই,
আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।